নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিঁড়ে দিয়ে একটা অসাধারণ নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। খুব কম সময়, চটজলদি চিঁড়ে দিয়ে এই নাস্তার রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়ে যায়। খুবই কম উপকরণ লাগে এই রেসিপিটা তৈরি করতে। আর বন্ধুরা, এগুলো খুবই মুচমুচে তৈরি হয়। আর এটা আপনারা সকাল বিকেলে জলখাবারেও বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারেন, বা বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে চটজলদি গরম গরম তৈরি করে এটা চায়ের সাথে পরিবেশনও করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে এক কাপ চিঁড়ে নিয়েছি। এই চিঁড়েটাকে আমি প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নেব। আমি একটা ঝুড়ির মধ্যে এই চিঁড়েটাকে আমি নিয়ে নিলাম। এবার উপর দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে চিঁড়েটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিঁড়েটা কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে ধোবো না, তাহলে কিন্তু চিঁড়েটা একদমই ভিজে গিয়ে গলে যাবে, এরকম গোটা গোটা থাকবে না। তাই আমি এইভাবে চিঁড়েটাকে ধুয়ে নিলাম। এখন চিঁড়ের মধ্যে এক্সট্রা যে জল আছে সেই জলটাকে আমি ভালো করে একটু ঝরিয়ে নেব। আমি ঝুড়িটার মধ্যেই চিঁড়েটাকে এইভাবে 2-3 মিনিট একটু রেখে দেব, তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে। দেখুন বন্ধুরা, আমি চিঁড়ের মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। চিঁড়েটা আমার খুব নরমও হয়েছে, আবার চিঁড়েটা কিন্তু একদম জল ঝরে গিয়ে ঝরঝরেও তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই চিঁড়েটাকে জল ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে আমি একটা মাঝারি মাপের সেদ্ধ আলু নিয়েছি। এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে চিঁড়েটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই চিঁড়ে। এরপর এর মধ্যে দিলাম একটা ছোট সাইজের সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা এখানে ঝাল বুঝে ব্যবহার করবেন। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, আর দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। এটা মাখার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আলু আর চিঁড়েটা যেন খুব ভালোভাবে একসাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা খুব শক্ত শক্ত করে মাখা হয়েছে, আর এটা কিন্তু একটুও নরম হয়নি। এইগুলো মাখার পর যদি আপনাদের মনে হয় এটা একটু নরম মাখা হয়েছে বা পাতলা হয়েছে, তাহলে আপনারা এর মধ্যে 2 চামচ ময়দা অ্যাড করে দিতে পারেন। ময়দা অ্যাড করে দিলে এর বাইন্ডিংটা খুবই শক্ত হয়ে যায়। এইটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এখন এই চিঁড়ে আর আলুর যে মিশ্রণটা তৈরি হয়েছে এইটা থেকে একটু একটু করে নিয়ে হাত দিয়ে চিপে চিপে এটাকে লম্বা লম্বা ফিঙ্গারসের আকারে তৈরি করে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিটা নাম দিয়েছি চিঁড়ের ফিঙ্গারস। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ফিঙ্গারস তৈরি করে নেব। আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এগুলো কিন্তু তৈরি করার সময় খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে সমান করে তৈরি করে নেবেন। ঠিক একই রকমভাবে আমি সবকটা ফিঙ্গারস তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ফিঙ্গারস ছেড়ে দেব। আর এই ফিঙ্গারসগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজব। হাই ফ্লেমে বা লো ফ্লেমে রেখে এই ফিঙ্গারসগুলোকে ভাজলে কিন্তু হবে না। এই চিঁড়ের ফিঙ্গারসগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়া চান্স থাকে। তাই এই ফিঙ্গারসগুলো একটা সাইড একটু হতে দিতে হবে, তারপর খুন্তি দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে এগুলোকে নাড়াচাড়া করে সব দিকটা ভালো করে ভেজে নিতে হবে। এগুলো একটুখানি সময় ধরে নাড়াচাড়া করতে করতেই আপনারা দেখে বুঝতে পারবেন যে এই ফিঙ্গারসগুলো কিন্তু বাইরে থেকে খুবই মুচমুচে তৈরি হতে শুরু করে দিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে
খুব চটজলদি চিড়ের ফিঙ্গারস কিভাবে বানিয়ে ফেলতে পারবেন, তাহলে আর দেরি না করে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা, আমার এই ফিঙ্গারসগুলো ভাজা হয়ে গেছে, এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে আর এর রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি তেল থেকে এই ফিঙ্গারসগুলোকে তুলে নেব। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব কটা ফিঙ্গারসকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই চিড়ের ফিঙ্গারস, আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।